বিশ্বনবীর পথ চির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত এসো তাই মেধা মননে জেনে নি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওসলা তু ওয়াসালাম আলা সৈয়দুল মুরসালিন ও আলা আলিহি ওয়সাহবিহি আজমাইন এনটিভি কর থেকে আয়োজিত সাপ্তাহিক জুমাবারের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দার্সে হাদিসে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা বা ইউবনেরা আমরা প্রতি জুমাবার একটি গুরুত্বপূর্ণ হাদিসের সংক্ষিপ্ত দার্স পেশ করে থাকি আজকের দার্সে হাদিসেও আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিসের উপর সংক্ষিপ্তভাবে দার্স পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দার্সে আমরা প্রথমে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা শুনবো হাদিসটির সরল অনুবাদ শুনব এরপরে আমরা এই হাদিসের মধ্যে যে আলোচনা রয়েছে সেই আলোচনার উপর সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনে আমাদের সংক্ষিপ্ত দার্সে হাদিস শেষ করব ইনশাআল্লাহ আজকে যে হাদিসটি আমরা দার্সের জন্য পেশ করব হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস এই হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে আন আবি হরায় আল্লাহ রী আল্লাহু তালু কল সামেত রাসুল আল্লাহ ওয়াসাল্লাম ইয়াকুল কল আল্লাহ তা আলা আনা আগনা সুরা কাই আনি মান আমিলা আমালান আশরা কাপি মাইয়া ইয়া তারাক্তহু ওয়া কাহু হাদিসটি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি খুবই প্রসিদ্ধ আমাদের নিকট পরিচিত সাহাবি আবু হরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামেত রসুল আল্লাহি সাল্লাহু ওয়াসাল্লাম ইয়াকুল আমি রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কল আল্লাহু আলা আল্লাহ তালা বলেন আনা আগনা সুরাকায় আনি শিরকে আমি শিরিককারীদের আরোপিত সকল প্রকার সির থেকে আমি মুক্ত মান আমিলা আমালান যে ব্যক্তি এমন কোনো আমল করে এমন কোনো কাজ করে কাফি হে মা যে ব্যক্তি এই কাজের মধ্যে এই আমলের মধ্যে আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারাক্তহু ওয়া শিরকাহু। আমি আল্লাহ তাকেও বর্জন করি তাকেও আমি পরিত্যাগ করি এবং সে যে শির করেছে সেই শিরটাকেও আমি বর্জন করি আমি পরিত্যাগ করি হাদিসটি এই হাদিসে কুৎসিটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিসে কুৎসি এর মধ্যে ইসলামের একটি মৌলিক বিষয় আল্লাহ রব্লা আলমিনের ভাষার মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিনের ভাবের মাধ্যমে কল আল্লাহু তালা বলে নবী সাল্লাহ আলিয়া বর্ণনা করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা বা বোনেরা এই হাদিসে যে বিষয়টি সংক্ষিপ্ত একটি বাক্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিষয়টির ব্যাখ্যা অনেক ব্যাপক কারণ এখানে অল্প কথায় রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম ইসলামের মৌলিক বিষয়টি এখানে তুলে ধরেছেন তো আমরা এখানে দুটি বিষয়ের দিকে ইঙ্গিত করার চেষ্টা করব। সংক্ষিপ্ত ব্যাখ্যায় সংক্ষিপ্ত দার্সে আমরা দুটি দিক আমরা তুলে ধরার চেষ্টা করব একটি হলো এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেই বিষয়টি থেকে পাক নিজেকে মুক্ত ঘোষণা করছেন এবং যারা এই কাজটি করে তাদের থেকেও আল্লাহ রব্বল্লাহ আলমিন মুক্ত ঘোষণা করেছেন সেই কাজটি হলো শির্ক এই শির্ক সম্পর্কে আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এখানে আরেকটি বিষয় এই হাদিসটিকে এখানে ইমাম ইমামনবী রহমতুল্লাহ রিয়ার অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন অর্থাৎ রিয়াটাও একটি শির্কের অংশ রিয়াও শির্কের অন্তর্ভুক্ত এটিও শিরকে খাফি বা গোপন শির্ক তো আমরা এই বিষয়টিকেও এই হাদিসের দার্সে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা আসি যে শির্খ থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাঁর নিজেকে মুক্ত ঘোষণা করেছেন এবং পাশাপাশি যারা শির করে তাদের থেকেও আল্লাহ রব্লা আলমিন নিজেকে মুক্ত ঘোষণা করেছেন অর্থাৎ তাদের সাথে আল্লাহ রবুল্লাহ আলমিনের কোনো সম্পর্ক নেই তাহলে আমাদের জানা দরকার শির কেন এত আল্লাহ রব্লা আলমিনের নিকটে অপছন্দনীয় বা শির কী শিরটা মানুষ কীভাবে করে থাকে এই বিষয়গুলো সংক্ষেপে আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আমরা আসি যে শির্খ এই বিষয়টা আল্লাহ রবুল্লাহ আলমিন কীভাবে দেখেন অর্থাৎ শির্কের পরিণতি বা শির্কের ভয়াবহতা কেমন কোরআনে কারিমে আল্লাহ রবুল্লাহ আলমিন অসংখ্য আয়াতে কারিমের মাধ্যমে শিরকে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় জুলুম হিসাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন উল্লেখ করেছেন অর্থাৎ শিরকের মতো অপরাধ বা শিরকের মতো গুণা শিরকের মতো জুলুম আর দ্বিতীয় কোনো অপরাধ দ্বিতীয় কোনো গুণা হতে পারে না আল্লাহ রবাহ আলমিন সুরা লোকমানের তেরো নম্বর আয়তে কারি মায়ের সাত করেছেন ইয়া বোনাইয়া শিরকা লা সিরকালাজ আজিম যে এখানে লোকমান আলহিমামের ভাষায় আল্লাহ রব্লা আলমিন তুলে ধরেন লোকমান আলহিহি সাল্লাম তার ছেলেকে বলছেন যে হে বৎস তুমি আল্লাহর সাথে কোন কিছুকে শরিক করিও না কারণ ইন্ন সিরক আলা জুলমুন আজিম কারণ শির্ক হলো সবচাইতে বড় অপরাধ সবচাইতে বড় জুলুম। ঝুলুম ইবনে মাসুদ রাদি আল্লাহ তালন বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহিমকে জিজ্ঞাসা করলাম সা সাল্লাল্লাহু আলাইহি আলহিহি আসাল্লাম আয়ু জামবে ইন্দাল্লাহি আকবর অন্যরা বাড়িতে এসেছে আয়ু জামবে ইন্দাল্লাহ আজম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে বড় গুনাহ বড় জুলুম কোনটি রাসুল্লা সাল্লাম জবাবে বলেন আনতা আল্লাহ হি নিদ্যান খালা খাকা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর সাথে কোনো কিছুকে সমকক্ষ নির্ধারণ করা এটি আল্লাহ রব্লা আলমিনের কাছে সবচাইতে বড় অপরাধ সবচাইতে বড় গুনাহের কাজ এটি আল্লাহ আলমীন আলমিন কেয়ামতর ময়দানে বান্দার সকল গুণা ইচ্ছা করলে আল্লাপাক চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু আল্লাহ রব্লা আলমিন শিরকের গুণাকে ক্ষমা করবেন না সুরান আটচল্লিশ নম্বর আয়তে কারিমা আল্লাহ রব্লা আলমিনের সাথ করেন ইন্য়ুসরা কবি ফিরুদা আল্লাহ রব আলমিন চাইলে যে কোনো গুণা আল্লাহ বান্দার ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের গুণা আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করবেন না অর্থাৎ সিরিক করে যদি তাওবাবিহীন কোনো ব্যক্তি মারা যান তো আল্লাহ রবুল্লা আলমী তার সিরকের গুণা ক্ষমা করেন না শিরক এমন এক অপরাধ যে অপরাধের কারণে তার সকল আমল বিনষ্ট হয়ে যায় অর্থাৎ তিনি যা আমল করবেন সলাত সিয়াম জাকাত হজ সদাকা যা ইবাদত বন্দী করবেন সমস্ত ইবাদত স্কের কারণে বিনষ্ট হয়ে যায় আল্লাহাক সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়তেকারী মেয়ার সাত করেছেন ওয়ালাকাদ উহ ইয়া ক্বাবলিকা লা ইন কাবালিকা লাইন আশ্রাক্তা লাইয়াহ না আমালুক ওয়ালাতির সমস্ত নবীদেরকে আল্লাপাক নাজিল করে এটি জানিয়ে দিয়েছেন যে লাইন আশ্রাক্তা লাইয়াহ না আমালুক যদি তুমি শিরিক করো তাহলে তোমার সব আমল বিনষ্ট হয়ে যাবে শিরক এমন এক অপরাধ যে অপরাধের কারণে আল্লাহর জান্নাত সিরিককারীর জন্য আল্লাপাক হারাম করে দেন সোরা আল ইদার বাহাত্তর নম্বর আয়তে কারিমায় আল্লাহ রব্লা আলমিন এরশাদ করেন আল্লাপাক এ শিরিককারীর ব্যাপারে এরশাদ করেন ইন্নাহু ইন্না ফাকাদ মু শরিক আল্লাহ ফার্লাহ ওয়া জানা নার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহর জান্নাতকে তার জন্য হারাম করে দিবেন দেবেন না তার আশ্রয়স্থল জাহান্নাম শিরকের আরও অনেক ভয়াবহতা আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন অর্থাৎ শিরক মারাত্মক একটি গুনাহের কাজ একটি অপরাধমূলক কাজ অর্থাৎ এটির চেয়ে বড় গুনাহের কাজ খারাপ কাজ আর কিছুই নয় এজন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে কারিমে শুরু থেকে আল আলফাতেহা থেকে শুরু করে সুরা আল বাকার বিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বান্দাকে কোনো আদেশও করেন নাই কোনো নিষেধও দেন নাই একুশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রবুল্লা আলমীন সর্বপ্রথম বান্দাকে আদেশ করেছেন এবং ২২ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রব আলমিন বান্দাকে নিষেধ করেছেন তো একুশ নম্বর আল বাকারার একুশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রবুল্লা আলমিন যে আদেশটি করেছেন সেটি হলো ইয়া আয়ুহান্না সুর বধুরবা কুমল্লাদি খালাকুম হে সকল মানুষ তোমরা একমাত্র তোমাদের রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রথম আদেশটি হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের তাওহিদের আদেশ আর সর্বপ্রথম নিষেধ যে বিষয়টি সেটি বাইশ নম্বর আয়তে কারিমা আল্লাহাক বলেন ফালাতজা আলিল্লাহ আন্দা আলমুন তোমরা জেনে শুনে বুঝে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করিও না অর্থাৎ তোমরা শিরিক করিও না এটি আল্লাহ রবুল্লা আলমিনের প্রথম নিষেধাজ্ঞা কোরআনে কারিমের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি প্রথমে একরাবিসমের রব্বিক আল্লাহ খালাক এ আয়াতে কারিমাগুলো নাজিলের মাধ্যমে তিনি নবী হলেন এর কিছুদিন পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সৌরা আল মুদ্দাসির নাজিল করে তাকে নবতের পাশাপাশি রেসা আলতের দায়িত্বও দিলেন এখানে সৌর আল মুদাসিরের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন নবী সাল্লামের দায়িত্ব বন্টন করলেন যে তিনি নবী হিসাবে রাসুল হিসাবে পৃথিবীতে কি কি কাজ করবেন এখানে আল্লাপাক তাকে প্রথম যে দায়িত্বটি দিয়েছেন সেটি হল ইয়া আয়ুহাল মুদাসির কোম পা আনজির ওয়া রব্বা কফা কাব্বির ওয়া সিয়া বা কাফা তহির আল্লাহ রব্বুল আলমী নবী সাল্লা সাল্লামকে বলেন ইয়া ইয়ুহাল মুদাসির হে চাদর আবৃত হে বস্ত্রাবৃত ব্যক্তি কুম অর্থাৎ আপনি শুয়ে থাকবেন না আপনি উঠে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে কি করবেন ফাহানজির সকল তাপসিরে এখানে লেখা হয়েছে ফাহানজির আনে শিরকে আপনি পৃথিবীর মানুষকে শির থেকে সতর্ক করবেন এরপরে আল্লাবাক বলছেন ওয়ারাব্বা কাফা কাব্বির যে আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব তাওহিদ আপনি পৃথিবীতে কায়েম করবেন কিন্তু তাওহিদের আগেই কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন নবী সাল্লাহ সাল্লামকে প্রথম যে দায়িত্বটি দিয়েছেন সেটি হল যে ফাহানজির আপনি শিরিক সম্পর্কে দুনিয়ার মানুষকে সতর্ক করবেন তাহলে আমরা এই কারিমাগুলোর আলোকে বুঝতে পারি যে শির কত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সম্পর্কে জানা বোঝা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ ফরজে আইন বিষয় সম্মানিত দর্শক শ্রোতা বা এবার আমরা আসি যে শির্কটা কী বা শির কীভাবে হয় যে সিরকের ব্যাপারে আমরা এই ভয়াবহতা ইতিপূর্বে আমরা তুলে ধরলাম এবং এই হাদিসে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলতেছেন যে শিরিককারীর সাথে পাক কোনো ধরনের সম্পর্ক রাখেন না এবং দুনিয়াতেও না এবং আখরাতেও না তাহলে এই ভয়াবহ শিরকি বা কিভাবে শিরিক হয় এটাও আমাদের জানা আবশ্যক সিরক হল সংক্ষিপ্ত কথায় বলা যায় যে দাওবাতু আবাতির মা আল্লাহ ফিল ইবাদা অর্থাৎ আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে অন্য কাউকে আহ্বান করা অন্য কাউকে ডাকা এটিকে কোরআন সন্ন্যার ভাষায় শির্ক বলা হয় অর্থাৎ ইবাদতের একমাত্র মালিক আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ সবান তালা বান্দার একমাত্র মাহবুদ কিন্তু একমাত্র মাহবুদ আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদত করতে গিয়ে যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে আল্লাহর কোনো মাখলুক অর্থাৎ কোন মানুষ কোনো জিন কোনো ফেরস্তা কোন নবীর রসুল কোনো অলিয়া উলিয়া কোনো দিনদার সালহীন তাদেরকেও অন্তর্ভুক্ত করা অথবা তাদের উদ্দেশ্যেও কিছু ইবাদত করা এটিকে কোরআন হাদিসের ভাষায় শিরখ বলা হয় যে সির্কের ভয়াবহতা আমরা সংক্ষিপ্ত কিছু তুলে ধরলাম তাহলে আল্লাহর ইবাদত যেগুলো সে সকল ইবাদত একমাত্র আল্লাহ রব্লা আলমিনের জন্য করা এটি হলো তহিদুল ইবাদাহ আর আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা এটিকেই বলা হয় সিরক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মুশিকদেরকে এই বিষয়টির উপরেই বেশি গুরুত্ব আরোপ করেছেন যে সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা সুরা আল বাইয়ানার পাঁচ নম্বর আয়তে কারিমে আল্লাহ রব্লা আলমিন বলেন ওয়ামা উমিরু ইল্লা ইয়াবুল্লাহ মুখলিস অর্থাৎ আল্লাফাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহর সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে খালেস করে আল্লাহর জন্য করতে হবে আরবের মুর্শিদগণ এর জবাবে তারা বলেছিল যে আজা আল আল্লাহা উজাব যে আমাদের অসংখ্য মাবুদের মধ্য থেকে আপনি আমাদেরকে একমাত্র একটি মাহবুদে নির্দিষ্ট করে দিচ্ছেন এটি তো একটি আজব এটি তো একটি আশ্চর্য ঘটনা যে এর থেকে আশ্চর্যজনক কথা তো আর কিছুই হতে পারে না অর্থাৎ এক মা আবোধের ইবাদত করা এটি মস্মিকদের নিকট সবচাইতে কঠিন বিষয় এবং আশ্চর্যজনক বিষয় ছিল এজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা বা বোনেরা আমাদেরকে শির্ক সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে যাতে আল্লাহর কোনো ইবাদত কোনো ব্যক্তির জন্য কোনো মাখলুকের জন্য আমরা না করি যেমন সিজদা করা সিজদা এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত সিজদা একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে করতে হয় আল্লাহ রব্বুল্লা আলমিনকে সিজদা করা এটি আল্লাহর নিকটবর্তী হওয়ার নৈকট্যপ্রাপ্ত হওয়ার বড় মাধ্যম কারণ রাসুল্লাহ সাল্লা ইসলাম বলেন আকরাবুমা ইয়াকুন আব্দ ইলা রব্বিহি ওয়াহুয়া শাহজিদুন যে বান্দা আল্লাহর নিকটবর্তী হয় যখন বান্দা আল্লাহকে সেজদা করেন অর্থাৎ সিজদারত অবস্থায় বান্দা সবচেয়ে বেশি আল্লাহ রব আলমিনের নিকটবর্তী হন সেই গুরুত্বপূর্ণ সেজদা যখন আমি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করব কোনো জীবিত ব্যক্তি বা কোনো মৃত ব্যক্তি কোন কবরের সামনে বা কোনো ব্যক্তির সামনে যখন আমি সেজদা করব। তখন আল্লাহর সাথে শির হয়ে যাবে ঠিক একইভাবে আল্লাহর আরও যত ইবাদত আছে যেমন দোয়া করা কোনো কিছু ছাওয়া এটি আল্লাহর একটি ইবাদত দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই দোয়া বা এই চাওয়াটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমি চাই তখন এটি তা শির্ক হয়ে যাবে তখন আমার সকল আমল বিনষ্ট হয়ে যাবে আমার ইমান ভেঙ্গে যাবে শিরকুল আকবার অর্থাৎ সবচাইতে বড় শিরিক যেটি যেই সিরকের কারণে ইমান ভেঙ্গে যায় ইমান নষ্ট হয়ে যায় সকল আমল নষ্ট হয়ে যায় মানুষ স্থায়ী জাহান্নামি হয়ে যায় আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় সেই শিরকটা হলো আর শিরকুল আকবার বড় শিরক বড় শির্ক ওইগুলাই আল্লাহ রব্বুল আলমিনের রুববিয়তের মধ্যে অন্য কাউকে অন্তর্ভুক্ত করা আল্লাহ রব্বুল আলমিনের নাম এবং গুণাবলীর মধ্যে অন্য কাউকে অন্তর্ভুক্ত করা আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদতের মধ্যে অন্য কাউকে অন্তর্ভুক্ত করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের রেসালতের কোনো বিষয়ে অন্য কাউকে অন্তর্ভুক্ত করা এই জাতীয় বিষয়গুলো হলো আশিরকুল আকবর বা বড় শির্ক এই শিরগুলোর গুণা আল্লাহ রব্বুল্লা আলমিন ক্ষমা করেন না আর ছোট শির কোনগুলো ছোট সিরক বা শিরকে আজগর হলো ওই শিরিকগুলো যেই শিরিকগুলোকে হাদিসে আল্লাহ রসুল সাল্লা ইসলাম শিরিক শব্দটি ব্যবহার করেছেন কিন্তু আসলে এটি বড় ধরনের ওই রকম কোনো সিরক নয় এই ধরনের শিরগুলোকে বলা হয় শিরকে আজগার এই ধরনের শিরকের দ্বারা কবিরা গুণা হয় এই শিরক করা হারাম কিন্তু তার ইমান নষ্ট হয় না এ জাতীয় সিরিকগুলোর নাম শিরকে আসগর যেমন আল্লাহ রসুল সাল্লা বলছেন মান হালাফা বেগাইরিল্লাহি ফাকাদ আশারাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে কসম করে সে আল্লাহর সাথে শিরিক করল এখানে যে শিরিকটির কথা বলা হয়েছে এই শিরিকটি হলো আশিরকুল আসকার অর্থাৎ ছোটো শিরিক এই শিরিকের দ্বারা তার ইমান নষ্ট হবে না তার ইমান বাংবে না তবে এই শিরকের দ্বারাও তার কবিরা গুণা হবে এটিও তার হারাম এটা দেখে তার তবা করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ শির্ক হলো আর শিরকুল খাফি বা গোপন শির গোপন শিরকটা হলো প্রকাশ্যে এই শিরকটা দেখা যায় না প্রকাশ্যে মনে হয় কাজটা খুব ভালো কিন্তু ভিতরে এই শিরকটি লুকায়িত থাকে গোপন শির অর্থাৎ বান্দা আল্লাহ রব্বুল্লা আলমিনের ইবাদত করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর নিকটে সভাব পাওয়ার আশায় একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ভয়ে একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের মহব্বতে বান্দা আল্লাহর ইবাদত করবে কিন্তু যখনই বান্দা এই উদ্দেশ্যের মধ্যে যদি গোপনে অন্য কিছু লুকায়িত রাখে তখন এই ইবাদতটি শিরকে খফিতে পরিণত হয় বা গোপন শিরকে পরিণত হয় এই গোপন শির যেটি এই গোপন শিরটা যেমন কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উদ্দেশ্যে কোনো একটি পশু জবাই করবে বা কোরবানি করবে তো কোরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহ রব্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করা আল্লাহ রব্লা আলমিনের নিকটে স্বভাবের আশা করা আল্লাহর ভয়ে আল্লাহর মোহব্বতে কোনো ব্যক্তি কোরবানি করবে কিন্তু কোরবানি করার সময় দেখা গেল যে তার ভিতরে এমন কিছু নিয়াত যে ঢুকে গেল যে তিনি এর মাধ্যমে যে একটি মানুষের মধ্যে প্রচার প্রসার বা মানুষ জানুক আমি অনেক দামি অনেক বড় একটি পশু কোরবানি করেছি এই যে অন্তরে আরেকটি নিয়ত আরেকটি উদ্দেশ্য ঢুকে গেল এই উদ্দেশ্যটিকে শরীয়তার বাসায় সোনার ভাষায় শিরকে খফি বলা হয় কোনো ব্যক্তি সলাৎ আদায় করতে আসলো সলাত খুবই গুরুত্বপূর্ণ এই বাদত কিন্তু সলাৎ আদায় করতে গিয়ে দেখা গেল তিনি যখন একাকি চলা আদায় করেন তখন তিনি এত সুন্দরভাবে চলা আদায় করেন না যখন তার দিকে কোনো মানুষ তাকিয়ে থাকে তখন তিনি খুব সুন্দরভাবে চলা তাদায় করেন তার অর্থ হলো তার অন্তরের মধ্যে এই নিয়ে ঢুকেছে যে মানুষ দেখুক যে আমি খুব পরহেজগার আমি খুব সুন্দর করে চলা আদায় করি ঠিক একইভাবে কোন ব্যক্তি জাকাত আদায় করতে গেল তো জাকাত আদায় করতে গিয়ে তিনি জাকাত আদায় করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রব্বুল্লা আলমিনের ফরজ হুকুম মনে করে কিন্তু তিনি মনে করলেন যে জাকাত তো আদায় করব জাকাত দিয়ে আবার এমন কিছু ব্যক্তিকে তিনি বাছাই করলেন বা এমন এলাকাকে বাছাই করলেন যে জাকাতও আদায় করা হবে এলাকার মানুষগুলোকে আমার পক্ষে বা আমার অনুগত বা আমার দলভুক্ত করা যাবে এরকম আরেকটা উদ্দেশ্য সাথে অন্তর্ভুক্ত করে নিল তখন এই এবাদতটির মধ্যে মধ্যেই খাফি বা গোপন শির্ক ঢুকে গেলো এই গোপন শিরকে আল্লাহ রবুল্লাহ আলমিন হারাম করে দিয়েছেন এর মাধ্যমে বান্দার ওই আমলটি বিনষ্ট হয়ে যায় যে আমলের মধ্যে গোপন শির্ক ঢুকবে শিরকে খফি ঢুকবে ওই আমল বিনষ্ট হয়ে যায় আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ইয়া ইউহাল্লিন আমানু লা তুব তিলু সদাকাতিকুম বিল মান্নে ওয়াল আদা কাল্লাদি ইউন ফেকু মা লাহুর ইয়া নাসি ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ তোমরা তোমাদের সদাকাগুলোকে নষ্ট করে দিও না যে কাল বিল মান নেওয়াল আদা অর্থাৎ খোঁটা দেওয়ার মাধ্যমে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের সদাকা নষ্ট করে দিও না কাল্লাদি মা মালাহু ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অনেক সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে রিয়া আন্নাস উদ্দেশ্য হলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে রিয়ার উদ্দেশ্যে কাল্লাদি ইউনফেকো মা আলাহু রিয়া নাস যে রিয়ার মাধ্যমে কোনো সদাকা করা হলে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো সদাকা কোনো ইবাদত করা হলে সেই ইবাদতটি বাতিল হয়ে যায় বিনষ্ট হয়ে যায় আর মুনাফেকদের বৈশিষ্ট্য হলো মুনাফেকেরা সবসময় ওয়ালা ইয়দ করুন আল্লাহ ইহলিল্লা মুনাফেকেরা কখনও আল্লাহর জিকির নিজে নিজে করে না তখনই করে যখন মানুষকে দেখানোর প্রয়োজন হয় অর্থাৎ এটি মুনাফেকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কেয়ামতের মদানা আল্লাপায় তিন ব্যক্তির ঘটনা নবীস আসলাম হাদিসে বর্ণনা করেছেন তিন ব্যক্তিকে নিয়ে আসবেন একজন প্রখ্যাত আলেম একজন প্রখ্যাত মুজাহিদ একজন প্রখ্যাত দানশীল কিন্তু আল্লাপাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন কারণ কি তারা তাদের এলমের পিছনে তাদের জিহাদের পিছনে তাদের সদাকার পিছনে সুনাম সুখ্যাতি দুনিয়াবি উদ্দেশ্য লুকায়িত ছিল এই কারণে তারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কোনো পুরস্কার কেমতের দিন পাবে না এবং তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে এজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা বা এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ যে শিক্ষাটি পাই সেটি হলো শিরখ থেকে আমরা অবশ্যই দূরে থাকবো শিরিক শিরকের ব্যাপারে আমরা সতর্ক থাকবো এবং বড় শিরিক, ছোট সিরিক শিরকে খফি কোনো ধরনের শির্ক আমাদের ভিতরে যেন কখনো না আসতে পারে এদিকে আমরা খেয়াল রাখব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে মুক্ত তাওহিদি ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল করার আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ রবুল্লা আলমিন নবী সাল্লা সালামের হাদিস থেকে আমাদের জীবনের শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কবল ও মঞ্জুর করুন আজকে জুমাবারের সকল বরকত আল্লাপাক আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন